আটক হবার আগে নিজের বিরুদ্ধে অভিযোগের পাল্টা জবাব দেন অভিযুক্ত শিক্ষক। অন্যদিকে অভিযুক্ত আম্মানের দাবি, ভুয়া ফেসবুক আইডি খুলে সহপাঠীদের নামে কুৎসা রটনার সঙ্গে জড়িত ছিল অবন্তিকা, এজন্য তার বিরুদ্ধে জিডিও হয়েছিল। তবে অবন্তিকার মা মেয়ের মৃত্যুর জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকেই দায়ী করেছেন। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। অথচ মাত্র দুই সপ্তাহ পর নিজেই বদ্ধ ঘরে আত্মহনন। জগন্নাথের আইন বিভাগের শিক্ষার্থী ফাইরুজ সাদাব অবন্তিকা ফেসবুকে একটি স্টেটাস লিখে তারপর নিজ বাড়িতে আত্মহত্যা করেন তিনি। কুমিল্লায় গণমাধ্যমের কাছে মেয়ের মৃত্যুর জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দায়ী করেন অবন্তিকার মা। বলেন, মেয়েকে হেনস্থা ও হুমকির বিচার চাইলেও তা পাননি ঠিক মতো। মেয়েকে টর্চার করেছি, এ করেছি, এই বিষয়গুলো ইউনিভার্সিটিতে টর্চার করেছি, বিষয়গুলি মেন্টালি টর্চার করেছি। আম্মান এবং তার সাঙ্গপাঙ্গ যারা আছে আর কি, এই যে জগন্নাথ ইউনিভার্সিটি ম্যাডামই তো বলে গেল, যাদের একটা মানে কিশোর গ্যাংয়ের মতো একটা গ্যাং আছে, দশজনের একটা গ্যাং আছে। এবারে কিছু বিষয় দেখা যাক। এটি 2022 সালের 10 আগস্ট অবন্তিকাকে দেয়া বিশ্ববিদ্যালয়ের কারণ দর্শানো নোটিশ, যেখানে বলা হয় ভুয়া ফেসবুক আইডি খুলে সহপাঠীদের নামে কুৎসা রটনার সঙ্গে অবন্তিকার জড়িত থাকার প্রমাণ মিলেছে। জানা যায়, এই ভুয়া ফেসবুক আইডি ইস্যুতে কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করে আম্মান সহ কয়েকজন সহপাঠী, সেই থেকে ঘটনার শুরু। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, জিডি ও ভুয়া ফেসবুক আইডির ঘটনার সুরাহা হয়েছে অবন্তিকার মা বাবার উপস্থিতিতেই, তাই অবন্তিকা ও তাঁর মায়ের অভিযোগ পুরোপুরি সত্য নয় বলে দাবি কর্তৃপক্ষের। এই ঘটনাটি যদি বলি, এই ঘটনাটি একটি সমাধান মানে মিউচুয়াল হয়েছে। এটা কালকে আমরা তার ফাইলে আমরা দেখেছি যে তার বাবা এসেছিলেন, বাবা তখন এক বছর মারা যাওয়ার আগেই বাবা এসেছিলেন, মা এসেছিলেন, তারা দুই পক্ষ কেন আরও অন্যান্য শিক্ষার্থী সহ তারা বসেছে, বসে একটা রাইটাপও দিয়েছে, কমিটমেন্টও করে গিয়েছে যে আমরা পরবর্তীতে বলা হয়েছে তারা যেন মিলেমিশে থাকে। নিজের বিরুদ্ধে আনিত অভিযোগ সত্য নয় বলে যমুনা টেলিভিশনের কাছে দাবি করেছেন সহকারী প্রক্টর দীন ইসলাম। আজকে প্রায় 1.5 বছরের উপরে ওর সাথে বা ওর আম্মু বা ওদের ফ্যামিলি বা আম্মান কারোর সাথে আমার কোনো যোগাযোগ নাই, কোনো কথা নাই। কেন সে জীবনের অন্তিম মুহূর্তে এসে আমার নামে এগুলো লিখছে, আমার যতটুকু মনে হয় হয়তো কোনো একটা ওদেরকে যে নিয়ে আমরা যে বিচারটা করছিলাম বিচারে ওরা সন্তুষ্ট ছিল, কিন্তু জিডিটা তুলতে না পারা এইটা নিয়ে ওর এবং ওর আম্মুর একটা কষ্ট রয়ে গেছিল। আর নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে অভিযোগের জবাব দিয়েছেন অভিযুক্ত শিক্ষার্থী আমান, যেখানে তিনি দাবি করেন, গেল 1.5 বছর ধরে অবন্তিকার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ নেই তার। যেসব অভিযোগ তার বিরুদ্ধে আনা হয়েছে সেসবের পক্ষে প্রমাণও দাবি করেন আম্মান। সহপাঠীদের দাবির মুখে ঘটনা তদন্তে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয়। একই সঙ্গে সাময়িক বহিষ্কার ও বরখাস্ত করা হয়েছে অভিযুক্ত দুজনকে। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা।